আসসালামু আলাইকুম ভিওয়ার্সকে কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন ভিওয়ার্স চমৎকার একটা আপডেট নিয়ে এসছে আপনাদের জন্য আপনারা যারা পর্তুগাল যেতে আগ্রহী পর্তুগাল ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে হবে না ইন্ডিয়া যাওয়া লাগবে না খুবই চমৎকার একটা আপডেট এসছে ভিএফএস গ্লোবাল থেকে ভিএফএস গ্লোবাল যে ভিসা সেন্টার ঢাকাতে বাংলাদেশে সেখান থেকে একটা আপডেট এসছে আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এই আপডেটটা এসছে আজকেই আজকে হচ্ছে বারোই নভেম্বর সো চোদ্দই নভেম্বর দুই হাজার একুশ চোদ্দই নভেম্বর থেকে তার মানে রবিবার থেকে বাংলাদেশ থেকে আপনারা পর্তুগালের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে যারা পর্তুগাল যেতে আগ্রহী পর্তুগালে ভিজিট ভিসার জন্য আগ্রহী তাদেরকে আর ইন্ডিয়া গিয়ে অ্যাপ্লাই করতে হবে না ইন্ডিয়া গিয়ে পর্তুগালের যে ভিসা সেন্টার সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে না আপনারা বাংলাদেশ থেকেই চোদ্দ তারিখ চোদ্দোই নভেম্বর থেকে বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ভিএফএস গ্লোবালের মাধ্যমে এই ভিএফএস গ্লোবাল আজকে এই আপডেটটা দিয়েছে অনেকদিন পরে খুবই একটা চমৎকার আপডেট দিয়েছে বাংলাদেশিদের জন্য সো এখন এই ভিজিট ভিসাটার জন্য এই ভিজিট ভিসার জন্য কারা অ্যাপ্লাই করতে পারবেন আমি আপনাদেরকে ডিটেল বলে দিচ্ছি এটা এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে শুনবেন খুবই ইনফরমেটিভ ভিডিও ভিডিওটা এখনই শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করুন কারণ সবার জানা দরকার কারণ অনেকেই জানে না বাংলাদেশ থেকে এই 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 ভিসার জন্য এই ভিসা ক্যাটেগরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডিয়া যেতে হবে না সো এটা আমাদের জন্য খুব চমৎকার একটা আপডেট এই ভিসাটা অ্যাকচুয়ালি হচ্ছে তাদের জন্য যাদের ফ্যামিলি মেম্বার পর্তুগালে আছেন রেসিডেন্ট পারমিট নিয়ে যারা পর্তুগালে অলরেডি আছেন পর্তুগালের রেসিডেন্ট পারমিট নিয়ে ঠিক আছে সো তাদের জন্য এই আপডেটটি খুবই চমৎকার তারা অনেকে ফ্যামিলি নিতে চাচ্ছেন ফ্যামিলি মেম্বারদেরকে নিতে চাচ্ছেন এই পর্তুগালে এটাকে বলা হচ্ছে যে যে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা এই ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার ক্যাটেগরিতে কোন কোন ফ্যামিলি মেম্বার যেতে পারবে আমি আপনাদেরকে বলে বুঝাচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে সহকারে এই এই কথাগুলো শুনবেন আপনারা তারাই যেতে পারবেন বা আপনাদের আপনার যারা পর্তুগালে যারা আছেন রেসিডেন্ট পারমিট নিয়ে তারাই আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে তাদেরকেই নিতে পারবেন যারা হচ্ছে আপনার যদি আপনার ওয়াইফ আপনার ওয়াইফ যেতে পারবে এই এই ভিসা ক্যাটাগরিতে আপনার বাচ্চারা যেতে পারবে আপনার যদি বেবি থাকে আপনার বাচ্চারা যেতে পারবে ফ্যামিলির আপনার ওয়াইফ যেতে পারবে আপনার বাবা মা যেতে পারবে দ্যাটস অল আর কেউ আপনি আর কাউকে আপনি নিতে পারবেন না আপনার ভাই আপনার বোন আপনি নিতে পারবেন না ঠিক আছে এই ভিসা ক্যাটাগরিতে সো আপনার বাবা মা আপনার ফ্যামিলি আপনার বাবা মা আপনার ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চা আপনি নিতে পারবেন এই ফ্যামিলি এই ভিজিট ক্যাটাগরিতে এই যেই যেই ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ফ্যামিলি এই এই সদস্যগুলো যেতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি আপনার ভাইকে নিতে চান আপনার বোনকে নিতে চান তাহলে পারবেন না এই ক্যাটাগরিতে তারা আসে না শুধু আপনার বাবা মা এবং আপনার বাচ্চা আপনার ওয়াইফ এটা হচ্ছে মূল বিষয় সো আমাদেরকে আর যারা আমরা বাংলাদেশের সিটিজেন আমরা যদি ফ্যামিলি রিনিফিকেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাই বা ফ্যামিলি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশ থেকে আপনি চোদ্দই নভেম্বর থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে ভিএফএস গ্লোবাল ভিসা সেন্টার বাংলাদেশে আছে সেখান থেকে আপনি পর্তুগালের ভিজিট ভিসার জন্য ফ্যামিলি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে ইন্ডিয়া যেতে হবে না কোনোভাবেই সো আশা করি এটা আমাদের জন্য খুবই চমৎকার একটা আপডেট অনেকদিন পরে ভিএফএস গ্লোবাল অ্যাকচুয়ালি বাংলাদেশিদের জন্য অনেক কোনো ওইরকম কোন আপডেট অ্যাভেলেবেল রাখে না সো আমি মনে করি এই আপডেটটা আমাদের জন্য খুবই সুন্দর একটা আপডেট এসছে খুবই চমৎকার একটা আপডেট চোদ্দ নভেম্বর পর থেকে আপনি আপনারা যারা ফ্যামিলি আপনাদের যাদের ফ্যামিলি মেম্বার আছে আপনাদের অনেকের ছেলে থাকে মেয়ে থাকে বা অনেকের হাজব্যান্ড থাকে এই পর্তুগালি রেসিডেন্ট পারমিট নিয়ে একটা কথা মনে রাখবেন যারা রেসিডেন্ট পারমিট ক্যারি করে বর্তমানে সেখানে জব করছে যারা বৈধ আছে শুধু তারাই আপনাদের ফ্যামিলি নিতে পারবেন এবং ফ্যামিলি মেম্বার তো আমি বলেই দিয়েছি কাদেরকে কাদেরকে নিতে পারবেন কাদেরকে নিতে পারবেন না সো এটা খুবই চমৎকার আপডেট আমাদের বাংলাদেশি সিটিজেন যারা আমরা আছি বর্তমানে বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসায় সো তাদের জন্য খুব বড়ো একটা চমৎকার আপডেট আশা করি আপডেটটা আপনাদের খুবই উপকারে আসবে এই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ অনেকেই জানে না এই এই প্রসেসটার ব্যাপারে বা এই সুখবরটা যে এই আপডেটটা এসছে নতুন এই ব্যাপারে অনেকেই জানে না সো আপনি বেশি বেশি করে শেয়ার করে দিন শেয়ারের মাধ্যমে অনেকেই বুঝতে পারবে অনেকেই জানতে পারবে এবং অনেকেই পর্তুগালে যেতে পারবে তাদের ফ্যামিলি সাথে দেখা করতে পারবে সো ইন্ডিয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশ থেকে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফাইল জমা দিতে পারবেন বিএফএস গ্লোবাল থেকে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কোনো কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়াই কোনো ধরনের কোনো হ্যাসল ছাড়াই আপনি এখান থেকে হ্যাসেল ফ্রি আপনার ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন ঢাকা থেকে বাংলাদেশ থেকেই সো দ্যাটস অল আপনারা আশা করি আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন নেক্সটে আরও ভালো ভিডিও নিয়ে আসবো এবং ভালো কোনো আপডেট আসলে আমি সাথে সাথে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম